সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 3 ফেব্রুয়ারি 2021, তো আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী ফাঁসিলাডাঙ্গা হাট। তো দর্শক, আজকে এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব এই প্রতিবেদনে। তাহলে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকেন। ভাই, কি খবর? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আচ্ছা, এটা তো দেশি গাভী না? দেশি গরু। হ্যাঁ, দেশি। আচ্ছা, বাছুরটাও তো দেশি? বাছুরটা দেশি। বাছুরটা কি ওটা আপনার বাটা না বেটি? বেটি। বেটি বাছুর। কতদিন হলো বাছুরটার বয়স? এই মাস দুয়েক হলো। মাস দুয়েক। কতটুকু দুধ দেয় এটা? দেড় কেজি মতো দুধ দেয় আর কি। দর্শক, দেশি গরু তো আসলে দেড় থেকে দুই কেজি দেয়, সর্বোচ্চ থেকে বেশি দেয় না। না, আচ্ছা, কেমন এটা দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি 55। 55 এখন পর্যন্ত কত বললো? 46-47 বলছে আর কি। এটা বাড়ি না ব্যবসা আপনার? বাড়ি। বাড়ি। 46-47 তো দেবেন না? না, মানে আপনি সর্বশেষ কেমন চাও পড়া? 50-এর নিচে হলে বাসায় আবার ঘুরে নিয়ে যাবেন? হ্যাঁ, কী করবো ভাই। এই যে দর্শক, আসলে 50,000 হলে বিক্রি করবে আর কি। উনি যেটি আমাদের বলছিল, দেড় কেজি বয় দুধ দেয় এই গরুটা আর কি, সাথে বাছুর। বাছুরটা হাড়িয়া বাছুর না? বাচ্চি বাছুর, মানে বেটি বাছুর। এই যে দেখাই বাছুরটা, বাছুরটা বেশ সুন্দর আর কি। আর গরুটার মানে কয় দাঁত বয়স হয়েছে? দুই দাঁত। মানে কয়টা বাচ্চা কয়টা দিল টোটাল? এই প্রথম বাচ্চা। এই প্রথম বাচ্চা, তাহলে তো বাচ্চা আরও অনেকগুলো দিবে। বেশ সুন্দর সংখ্যা আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আমরা এই প্রতিবেদন আপনাদের যেগুলো আর কি, দেশাল গাভী গরুর সাথে বাছুর, এগুলো দাম কেমন হচ্ছে, কেমন চাচ্ছে, এই বিষয়গুলো জানাচ্ছি। ভাই, ভালো আছেন? এটা তো দেশি না? হ্যাঁ ভাই, দেশি। কয় দাঁত বয়স হচ্ছে গাভী? এটা জোয়ান হয়েছে। জোয়ান হয়ে গেছে। আর বাছুরটা কি বেটা না বেটি? বেটা। বেটা বাছুর। কেমন চাচ্ছিলেন গাই বাছুর? দাম তো চাচ্ছি ভাই 50। 50 কেমন বললো? 40 পর্যন্ত বলে ভাই। 40 পর্যন্ত বলে? 40-এ তো দিবেন না? না, কিছু আরও উপরে চিন্তা ভাবনা। আর উপরে মানে বাড়ি না ব্যবসা? এগুলো আমাদের ব্যবসা। ব্যবসা। আচ্ছা, একটু আপনার সীমিত লাভ রেখে আমাদের একটু জানান তো, আমরা যাতে বাইরে বুঝতে পারি যে এই রেটে বিক্রি হচ্ছে আর কি, যে কত হলে বিক্রি করতে পারবেন। আপনার সীমিত একটু লাভ রেখে আর কি 42-43। 42-43 হাজার হলে বিক্রি করে দেবেন, সাথে বাছুরটি সহ আর কি। বাছুরটি সহ। আচ্ছা, কতটুকু দুধ দেয় ওটা? 1 কেজি হয়ে গেছে। 1 কেজি। বাছুর বড় হয়েছে? বেটা বাছুর। বেটা বাছুর। বাছুর বড় হয়েছে এই জন্য দুধ কম দেয় আর কি। বাছুরটির সাথে গরুটি 42-43 হাজার হলে বিক্রি করবে আর কি, আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। যে এ পাশে দেখছি আরো একটা গাভী, এটা বাছুরটা কই? ও, যে বাছুর হাড়িয়া বাচ্চা বাছুরটা। ওকে একা রাখছেন, ভয় পাবে না? আচ্ছা, যে এই বাছুরটি আর কি, কি আড়িয়া বাছুর? আর এটা বয়স? দুই দাঁত। কয় দাঁত? দুই দাঁত। বাড়ির না ব্যবসা? বাড়ির। বাড়ির। কতটুকু দুধ দেয় এখন পর্যন্ত? দেয় 1 কেজি। 1 কেজি করে? মানে দেশি গরু তো কমই দুধ দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, 1 কেজি। আচ্ছা আচ্ছা, 1 কেজি দেয়। আচ্ছা, কেমন চাচ্ছিলেন বলেন দেখি? চাওয়া দাম তো 48। 48 চাওয়া দাম। বেচা বিক্রি কেমন, কত হলে দেবেন? 40-50 হাজার হলে হবে আর কি। আচ্ছা, 40-এর নিচে তো আসবে না? না, এখন বাজার যদি বাজারে যদি আসে, মানে বাজার উপর যেটা কাস্টমার বলবে আর কি, সেই অনুযায়ী ডিপেন্ড করবে। তো আমরা ওটা তো বলা যাবে না, আমরা জাস্ট দর্শককে জানানোর চেষ্টা করছি যে আসলে সর্বোচ্চ কত হলে বিক্রি হবে আর কি। তার মানে 40-এর নিচে সেভাবে আপনি মনস্থ করছেন না? 38 হলেও দিয়ে দিবেন? এই যে দর্শক, 38 হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই গাভী গরুটির সাথে এই বাছুরটি আর কি। বাছুরটি দেখার জন্য এই বাছুরটি আমরা এই যে এ পাশে একটু দেখানোর চেষ্টা করি, যে এ পাশে আর একটা গাভী দেখছি আমরা, এটার একটু ধারণা নেব। আসসালামু আলাইকুম। উপরে দাম দর যদি হয় তাহলে সম্ভবত দাম দর হচ্ছে না? উপরে 2000? না, তাহলে পারব না। আচ্ছা, এখন পর্যন্ত কত বললো? উনি কত বললো? উনি কত বললো চাচা? কত বলছিল উনি? উনি কত বললো দাম? 49 বলে। আর আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন? 52-52। এই যে এটি এর বাছুরটি,
52,000 টাকা হলে বিক্রি করবে আর কি আমরা আপনাদের। এই বাচ্চাটা কি মালদা নাড়িয়া ফাঁসিলাডাঙ্গা হাট থেকে গাভী গরুগুলো সাথে বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি। এই যে এ পাশে একটা দেখছি, এটা আপনার ভাইয়া বাড়ির না ব্যবসা করছেন? বাড়ি বিক্রি করে দিচ্ছেন? বাছুরটা বেটা না বেটি? বেটি বেটি বেটা 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 আড়িয়া। এ দুধ দেয় কতটুকু? এখনো ছেকেন নাই, মানে বাছুর বয়স বেশি হয়নি? না না, 10-15 দিন হলো। 13 দিন হলো, তো আনুমানিক 1.5 কেজি বা 2 কেজি দিতে পারে আর কি। কয় দাঁত হয়েছে এটার? এটা 6 দাঁত। 6 দাঁত। কেমন চাচ্ছিলেন দাম? এটা দাম তো 45 আছে। 45 বেচা বিক্রি কেমন কত বললো? বেচা বিক্রির দাম বলে নিই আমাকে বললে তো কে বলে আসলাম। কে বলে আসলেন? 45 চাচ্ছেন। আচ্ছা একটু আপনি ধারণা দেন দেখি যে আসলে সর্বোচ্চ কত হলে বিক্রি করতে পারবেন? এটা 40 এর ইনকি হবে না? 40 উপরে যেতে হবে। 40 যেতে হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আর কি। যে এ পাশে একটা গাভী গরু বাছুর সহ দেখছি, এটা কার চাচা? আসসালামু আলাইকুম। আপনার চাচা? আপনি বিক্রি করতে আসছেন? বাড়ির না? হ্যাঁ বাড়ির। আচ্ছা দুধ কতটুকু দেয়? দুধ 3 পোয়ার মতো হয়। 3 পোয়ার মতো বা 1 কেজির মতো আর কি। কয় দাঁত? এটা জুটন জোয়ান হয়ে গেছে। আর এ বাছুরটা তো বেটি না? হ্যাঁ এটা বেটি। বাছুরটা দেখাই, কেমন চাচ্ছিলেন দাম? দাম 42। 42 কত বলছে কেমন? 33 বলছে। 33 আপনি দিবেন কত হলে? বলা যাবে না কত দিই এখন হবে। তারপরে 35,000 হলে দিতে পারবেন? না না, তার উপরে আর কি, 35-এরও উপরে যেতে হবে আর কি। যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। আচ্ছা এ পাশে ভাই, এটা আপনার না বাছুরটা? কি বেটা না বেটি? বেটি। কেমন চাচ্ছিলেন গাই বাছুর? গ্রাহক নাই ভাই। গ্রাহক নাই, তারপর চাওয়া দাম আপনার কেমন? গ্রাহকে নাই ভাই। গ্রাহকে নাই, কেউ কিছু বলেইনি? না। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি না ব্যবসা? ব্যবসা। তো একটু ধারণা দেন দেখি, আপনি যত টাকায় কিনেছেন তা থেকে কিছুটা সীমিত লাভ রেখে আর কি যাতে হলে বিক্রি করতে পারবেন। আমরা যে এই পাশে দেখছি, এই পাশে একটা দেখছি চাচা। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? এটা কি বেটা না বেটি বাছুরটা? বেটি। কয় দাঁত বয়স হচ্ছে গরু? জোয়ান হয়ে গেছে। দেশি না? দেশি। কেমন চাচ্ছিলেন দাম চাচা? দাম চাচ্ছি 50। 50 কত পর্যন্ত বললো এখন? 40 বলে। আপনার বেচা বিক্রি কেমন চাচা? কত হলে বিক্রি করবেন? 45,000 হলে বিক্রি করবেন? তার নিচে বিক্রি করতে পারবেন না? এই যে 45,000 হলে বিক্রি হবে। কতটুকু দুধ দেয়? 1.5 কেজি 2 কেজি করে দুধ দেওয়ার কি। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে 1.5 কেজি 2 কেজি দুধ দেয়।